হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, এই গরমে সুস্থ আছো। আর আমার কটা দিন ধরেই শরীর ভালো লাগছিল না, ঠিক আছে, তোমাদের সাথে তার জন্য কিছু কথা শেয়ার করতে এলাম। ঠিক মতো আমি ভিডিও দিতে পারছি না, এমনিতে তো প্রচুর গরম হচ্ছে, একটু প্রেশারটাও বেড়ে গেছে। তা কী হয়েছে তোমাদের সাথে আমি শেয়ার করতে এলাম। তো অনেক দিন ধরেই, মোটামুটি 1 মাস ধরেই মানে শরীরটা খারাপ খারাপ লাগছিল, বাট এখন ভাবলাম তোমাদের, আমি নিজেও জানতে পেরেছি, তো তোমাদের ভাবলাম বলি। তো শনিবার ডাক্তারখানায় যাব, তার আগে বুধবার গিয়েছিলাম। এবার জানো তো সরকারি হাসপাতালের ব্যাপার স্যাপার, একদিনে তো কোনো কিছু কাজ বাজ হয় না। তো এখনও ডাক্তার তো দেখাতে পারিনি, বাট কার্ড হয়ে গেছে, শনিবার ঠিক আছে, শনিবার যাব। তো দেখা যাক শনিবার যদি ডাক্তার দেখাতে পারি। এমনি তো প্রচুর গ্যাস হয়ে যাচ্ছে পেটে। তো তোমাদের বলি যে আমি 1.5 মাসের প্রেগনেন্ট, তো সেই জন্যই ঠিক মতো ভিডিও ফিডিও দিতে পারছি না। খুব ক্লান্তি ফিল হচ্ছে জানো তো, খালি মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি। এত গরম গরম পড়েছে, না গরমটাও সহ্য হচ্ছে না, রাতে করেও ঘুম হচ্ছে না। আর দিনের বেলা একটুখানি ওই রান্নাবান্না করার পর খালি এতটা আলিশি লাগে না, যে খালি মনে হয় ঘুমিয়ে পড়ি, আর শরীর ভালো লাগবে না। আর তোমরা প্লিজ আমাকে একটু হেল্প করো, কেন কি আমি না কোনো কিছু ঠিক মতো জানি না, কি খাবার খেতে হবে না খেতে হবে। আর আলাদা থাকি তো, তো মা মোটামুটি বলে, বাট মাও ঠিক মতো সেরকম জানে না। মায়ের শরীরটাও খারাপ খারাপ থাকে, বাবা মারা যাওয়ার পর থেকে মায়ের শরীরটাও ভালো থাকে না। তো মানে ঘুম হয় না, মায়ের প্রেশারও হয়, তো ঘুমের ওষুধ খেতে সারাদিন বেশিরভাগ ঘুমোতেই থাকে। আর শ্বশুরবাড়ি থেকে সেরকম একটা আমাকে খুব একটা পছন্দ করে না, যেহেতু আমাদের ল্যান্ড ম্যারেজ, তো ওখান থেকে আশা আমি খুব কমই রাখি। তো এবার তোমরাই ভরসা, আমি আপনি কিছু জানি না। কাল বুধবার যখন হাসপাতালে গিয়েছিলাম, নাকি কোল্ড ড্রিঙ্কস খেতে নেই, আমি জানতাম না, আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফেলেছিলাম। একটু প্রচুর গরম হচ্ছিল, কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফেলেছিলাম, জানি না 1-3 ঘটি খেয়েছি, ফার্স্ট টাইমই খেয়েছি। তো আমাকে তারপর ওখানে আরও যারা পেশেন্ট ছিল তারা বললো, তোমার কোল্ড ড্রিঙ্কস তো খেতে নেই, তুমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছ কেন? না আমি তো এই বিষয়ে জানি না। তারপরে নাকি আমও খেতে নেই, বাট আমি তো আম প্রচুর খেয়ে ফেলেছি, ঠিক আছে, খেয়েও ফেলেছি। এবার আম তো খাবার ইচ্ছাও করছে, তো আমি অনেক কিছুই জানি না। তো প্লিজ তোমরা যদি একটু আমার হেল্প করো তো ভালো হয়, যে এই সময় কী খাওয়া উচিত আর কী খাওয়া উচিত নয়। আর আমার না প্রচণ্ড পেটে গ্যাস হয়ে যাচ্ছে যাই খাচ্ছি, মানে আমি যদি 2 কাজুও খাই না আমার পেটে গ্যাস হয়ে যাচ্ছে। তো জল খাচ্ছি প্রচুর পরিমাণে, কিন্তু তাও গ্যাস হয়ে যাচ্ছে এখনও অবধি, কারণ কোনো রকম ওষুধ পড়েনি, তো তাই জন্য হতে পারে। তো যাই হোক, শনিবার গেলে হয়তো ডাক্তার দেখবে, দেখলে হয়তো ওষুধ টষুধ দেবে, তখন আমি গিয়ে বলতে পারবো যে আমার মানে এই অসুবিধা হচ্ছে। আর একটা দিক বাঁচো যে আমার বমি ফমি হচ্ছে না আপাতত, এবার জানি না পরবর্তীকালে কী হবে, এখনও অবধি হচ্ছে না। এখন শুধু আমার সমস্যা হচ্ছে প্রচণ্ড গরম হচ্ছে, আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ছি, আর আমার প্রচণ্ড গ্যাস হয়ে যাচ্ছে, রাতে করে ঘুম হচ্ছে না। এই হচ্ছে অসুবিধা, যার জন্য আমি ঠিকমতো ভিডিও ফিডিও দিতে পারছি না। তো প্লিজ তোমরা আমার একটু আশীর্বাদ করো, ঠিক আছে, যাতে আমি সুস্থ থাকি, আমার বেবিটাও সুস্থ থাকে। আর কী করতে হবে তোমরা যদি একটুখানি বলো, আমারও খুব ভালো লাগবে, মনে হবে আমার পাশে কেউ আছে। তো এই বলে আমি শেষ করছি, রান্না আমার হয়ে গেছে, আজকে আমার বর সকাল সকাল গেছে কাজে গেছে। তো কাল তো রাতে চিকেন এনে রেখেছিলো, তো সকালবেলা চিকেন ওই চিকেনের ঝোল করে দিয়েছি, আর রুটি করে দিয়েছিলাম, খেয়ে চলে গেছে। আর এখন ভাত করে নিয়েছি, এখন ভাত বানালাম, তো ওই ব্যাস, ওই চিকেনের পাতলা ঝোল আর ভাত, এই খাওয়া দাওয়া হবে। আমি আর এক্সট্রা কিছু বানাতে যাইনি, আমিও নাস্তা করে নিয়েছি, ওই একটা আলু তুলে নিয়ে আর রুটি নিয়ে খেয়ে নিয়েছি। আর ভালো লাগছে না গরমে বেশি কিছু রান্নাবান্না করতে, তো এটাই বলার ছিল তোমাদের। তার জন্য আমি ঠিকমতো ভিডিও ফিডিও করতে পারছি না, ভালো লাগছে না, শরীরটা খালি মনে হচ্ছে শুরু করি, রাতে করে তো একদম ঘুম হচ্ছে। তো যাই হোক, তোমাদের ভালোবাসা থাকলে সব কিছু ঠিক হবে, তোমাদের ভালোবাসা দিও একটুখানি। আর একটুখানি আমাকে জানিও যে কী খেলে একটু গ্যাসটা কম হবে, আর কী খাওয়া উচিত আর কী খাওয়া উচিত না, ঠিক আছে। তারপর তো শনিবার আমি ডাক্তারখানায় যাবো, তো তোমরা বললে আমার একটু ভালো লাগবে। তো এই বলে শেষ করছি, আমার যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানাও।